ভালোই শিখে গেছে কিন্তু দিয়া, আমি একটা একটা করে বলবো, দেখি কতটা পারে। সব পারো তো, শিখে গেছো? ঠিক আছে বলো, প্রথমে আঙুল দাও। ওটা কি হবে প্রথমে? ও ওই কি না না, এটা হবে ও ওতে বল ওতে অলসনে ধবে গলা ওতে হচ্ছে নিচে বল কয় কাকাতে মাথা ধুতি কয় খেছারি পালে ধুতি। বাহ বাহ, গলতি দাঁড়ি আছে ঘুরে ঘুঘু মাকে ডাকছে রাতে মাতি মনক মাতি মাংতে চিতা পাগে ছলে থামছে থাকছে না লাফে চলে বগি জুতে। ভালো হচ্ছে, ভালো হচ্ছে। বগি যাচ্ছে, দেখো এক নিঃশ্বাসে দিয়া কিন্তু সব বলে দিল, সব পারে দিয়া, সব পারে। বাপ রে বাপ, সব মুখস্থ হয়ে গেছে। শুধু একবার ওকে একটু মানে ধরিয়ে দিলে সব পারবে। যাক, ভালো মুখস্থ হয়ে গেছে, সব পেরেছে। শুধু একটা একটু বেঁধে গেছে, সেটা কোনটা যেন? একটা এখানে বেঁধে গেছিলো, বাস একটু ধরে লাইন ধরিয়ে দিলে বাস সব পারে। তারপরে আর কি পারো? বইটা দেখো কি অবস্থা করেছে, ছিঁড়ে দেখি, ধরো কি অবস্থা করেছে এটা। ও ঠিক করে দেবো পরে, কোনো ব্যাপার নেই। এর আগে ছিঁড়ে গিয়েছিলো, ওটা মাঝখান থেকে সেলাই করা হয়েছে, সেলাইটা আবার খসে গেছে, আবার ওইটা ঠিক করা হবে। এবার ABCD দেখি কতটা পারে দিয়া। এটা এবার দেখি, তো তোমরা দেখতে পাচ্ছ দিয়া কিন্তু সবই পারে, বাংলাগুলো সবই বললো। এবার ইংরেজিটা কতটা ভালো পারে দিয়া, এবার সেটা দিয়া বলবে। শুরু করো এবার এ থেকে। দারুন। কি দেখাচ্ছে ছবি দেখে বলা যায়? ক্যাট। হ্যাঁ তারপরে ই ফর আই, আই মানে চোখ। বাস তারপরে পরেরটা এফ, হ্যাঁ পরেরটা এফ, এফ ফর ফিশ মানে, ফিশ মানে মাছ। বা তারপরে জি, জি ফর গ্রেপ, গ্রেপ মানে ওটা পাওয়া যাচ্ছে না তো এখন, দেখেছি আমি। ঠিক আছে এনে দেবো, তুমি পড়ো আগে। ঠিক আছে ঠিক আছে, এনে দেবো। ওকে ওকে, এটা কি জি ফর গ্রেপ? গ্রেপ, হ্যাঁ মানে আঙুর, আ দিয়ে আছে, আ। বা আমাকে শিখাচ্ছে দিয়া আঙুর। তারপরে এইচ, এইচ ফর এইচ ফর হ্যাট, হ্যাট মানে টুপি, হ্যাঁ হ্যাট মানে টুপি। তারপরে আই ফর আইসক্রিম, আইসক্রিম মানে আইসক্রিম। দেখ ফর দোকান, দোকান আর দোকান,
হ্যাঁ তারপর তাই কাজনা গুলো এরপর লিচি লিচি ওনে লিচু হ্যাঁ এম এম ফয় মাংকি মাংকি ওনে পাগল এম ফয় নেট নেট ওনে পাকি পাতা ও ওপর আউ লং পেচা কি ফয় পেলো তেতু ক্যাপর দিখি কিন কিউ 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 ফর কুইন কিউ ফর কুইন কুইন ওনে রানি হ্যাঁ ওই এক ইংলিশটা একটু একটা দুটো বেঁধে গেছে, বাকি সব কিন্তু পেরেছে। ওই একটু চর্চা করলে হবে, যাই হোক ভালোই পেরেছে। এইবার এইবার দিয়া পড়বে হচ্ছে গিয়ে সানডে মন্ডে কোথায় গেল সানডে মন্ডে হ্যাঁ তাই নাকি সব মুখস্থ তোমার জানো? বাহ সবই জানে মনি। এইখানে আছে সোনা, এই যে চলে এসছে এখানে সময়ের হিসেব, পারো সময়ের হিসেব? 60 সেকেন্ডে 1 মিনিট পারো এগুলো? না। তাহলে ইংলিশ ইংরেজি বাংলা ও হিন্দি 12 মাসের নাম, ঠিক আছে? এই যে জানুয়ারি ফেব্রুয়ারি নাম বলো। আমি বলবো বলো না দিকে। বাহ দারুন। তারপরে সানডে মন্ডে পারো? সবই তো পারে। তারপরে হচ্ছে বাংলা মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ। একটু রানিং এ বলছে তবু ঠিক আছে। তারপর কি আছে দাঁড়াও, ইংরেজি দিক ইস্ট ওয়েস্ট পারো এগুলো? বুঝতে পারলাম না, পরে দেখা যাবে এটা। তারপর হচ্ছে এই যে সানডে মন্ডে বলো, সানডে মন্ডে ওটা না, এই যে সানডে মন্ডে।